ফলে যে পুলিশের একেবারে নিষ্ক্রিয় ভূমিকা, তাদের যে সাংবিধানিক আইনি দায়িত্ব পালন করার কথা, আইন শৃঙ্খলা রক্ষা, এরা কারো সরকারি কর্মী অভিযাতা, কিন্তু তাদের তো একটা দায়িত্ব আছে, যে দায়িত্ব সংবিধান দিয়েছে, আইন দিয়েছে, ফৌজদারি কার্যবিধি দিয়েছে, সে দায়িত্ব তারা পালন করছে না। তারা কি দলের নির্দেশে চলবে, সরকারের নির্দেশে চলবে? এখানে তো 35 বছর লঙ্ঘন সরকার ছিল, এরকম ঘটনা ঘটেছে, এবং এর ফলে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বাড়ছে। বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড হয়েছে, তেলে আমরা মহকুমায় 4 জন আপনারা তো খবর করেছেন, কাঞ্চনপুরে হয়েছে একটি, বসনগর প্রায় লিঞ্চিং হয়েছিল, কোন রকমে বেঁচেছে, এই অবস্থায় নারী নির্যাতন এবং ওই যৌন আক্রমণ এবং অন্যদিকে খুন পর্যন্ত হচ্ছে, নারীদের প্রায় প্রতিদিন খুন হচ্ছে, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি বাড়ছে। আগরতলা শহরে বৃদ্ধা যা কিছু তিনি সারাদিন ভিক্ষা করে সংগ্রহ করেছে সেটা পর্যন্ত চিন্তা করে রূপনগর উপর সেখান থেকে থানার দূরত্ব কতটুকু, এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং অন্যদিকে কোভিডকে ব্যবহার করা হচ্ছে বিরোধী দল যাতে প্রতিবাদ করতে না পারে, এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ, এই আক্রমণের প্রতিবাদ যাতে না করতে পারে, মানুষের যে সমস্যা, যে জরুরি দাবি, তারা যাতে পথে নামতে না পারেন, সেজন্যই এই করোনা কার্ফুকে তারা এই বিরোধীদের প্রতিবাদ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এখন নামলে পরে সেখানে গ্রেপ্তার। আজকেও এই যে 10,330 জীবিকাযুক্ত, তাদের প্রায় 100 জনের বেশি মৃত্যু হয়েছে চাকরি যাওয়ার পরে, তারা তাদের প্রতিবাদে নেমেছেন, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার, এবং গত কদিন তো দেখছেন এখন একদম প্রিয় জারি করা হচ্ছে যে কোনো প্রতিবাদই করা যাবে। তো এটা পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা সেটা তো চলছেই, আমাদের রাজ্য কমিটির সদস্য পবিত্রগড়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক, তার আগে আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, এত বছরের তিনি মন্ত্রী ছিলেন, এখনো বিধায়ক, সাধারণ মামলায় না থাকে 3 মাস তাকে জেলে আটক রেখেছে, কিরকম বর্বরতা, এইসব চলছে, এবং পুলিশ প্রশাসন তাদের দ্বিচারিতা, বিরোধী দল হলে পরে কোন কর্মসূচি করা যাবে না, কিন্তু শাসক দলের ক্ষেত্রে তারা মিছিল সভা সমস্ত কিছুই করছে, আক্রমণ করছে কোভিডের মধ্যে, এই যে শান্তিবাজারের ঘটনা হলো কোভিডের মধ্যে, কি করে যেখানে বিরোধী দল নেতা নেতৃত্বে
প্রতিনিধিদল গেলেন আক্রান্তদের সঙ্গে দেখা করার জন্য। সেখানে পুলিশের সামনে জড়ো হয়ে কি করে তাদের উপরে আক্রমণ ঘটলো